নবদ্বীপ, যাকে বাংলার অক্সফোর্ড বলা হয়। এছাড়াও পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ঐতিহ্যমণ্ডিত একটি হেরিটেজ শহর নবদ্বীপ। ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনে এক পাশে নবদ্বীপ ও অপর পাশে মায়াপুর। এই নবদ্বীপ মায়াপুর ভ্রমণের একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, যেখানে আমরা দেখিয়েছি একদিনে কীভাবে নবদ্বীপ এবং মায়াপুর ভ্রমণ করবেন। তবে নবদ্বীপ মায়াপুর ভ্রমণের পার্ট ওয়ানে আপনি জানতে পারবেন শুধুমাত্র মায়াপুরের কথা, আর এই ভিডিওতে অর্থাৎ পার্ট টুয়ে জানতে পারবেন নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান সম্বন্ধে। যারা এখনও নবদ্বীপ মায়াপুর ভ্রমণের পার্ট ওয়ান দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর আইবটমে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করব আমাদের আজকের ভিডিও, মায়াপুর থেকে নবদ্বীপ ভ্রমণ। বন্ধুরা, তোমরা মায়াপুরে এসে, একদিনের ট্যুরে মায়াপুরে এসে যদি মনে করো যে নবদ্বীপেও যাবে, তো নবদ্বীপেও যেতে পারো। আর নবদ্বীপে দেখার মতন কী কী জিনিস আছে সেটা তোমাদেরকে আমরা এই ব্লগেই দেখিয়ে দেব। মায়াপুর ইস্কন থেকে বেরিয়ে সোজা চলে আসতে হবে মায়াপুর ঘাটে। বাইক আছে বলে 25 টাকা? ও আচ্ছা। এমনি সিঙ্গেল মানুষ গেলে কত টাকা? 5 টাকা। নবদ্বীপ ঘাট পার করে তোমরা দেখতে পারবে বেশ কিছু মিষ্টির দোকান, যেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো নবদ্বীপের বিখ্যাত লাল দই। সত্যিই খুবই সুন্দর সেই লাল দই, যে না খাবে সে কিন্তু বুঝতে পারবে না কতটা এর স্বাদ। তাই তোমরা নবদ্বীপে আসলে অবশ্যই এখানকার লাল দইয়ের স্বাদ গ্রহণ করো। নবদ্বীপ পৌঁছে মেন রাস্তা থেকে বাদিক দিয়ে একটু এগোলেই প্রথমেই পড়বে সমাজবাড়ি আশ্রম। নবদ্বীপ মানেই পরম আরাধ্য দেবদেবী রাধাকৃষ্ণ, তাদের প্রেমলীলা আর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। মূল মন্দিরে বেশ কিছু দেবদেবীর বিগ্রহ রয়েছে। এটা কিন্তু প্রণামী ঘট, কেউ যদি টাকা পয়সা কিছু দিতে চাও তাহলে কিন্তু এই দেখো ঘটের মধ্যে ছোট ছোট ছিদ্র করা আছে বেশ কয়েক জায়গায়, এই ছিদ্রের মধ্যে দিয়ে টাকা পয়সা এই ঘটের মধ্যে ফেলতে হবে। Thank you.
সমাজবাড়ি আশ্রম থেকে বেরিয়ে দুপা হাঁটলেই তোমরা পেয়ে যাবে মহাপ্রভু শ্রী মন্দির, যেখানে রয়েছে সোনার গৌরাঙ্গ। নবদ্বীপ ভ্রমণের অন্যতম মূল আকর্ষণ হলো এই মহাপ্রভু শ্রী মন্দির। 550 বছরের পুরনো এই মন্দিরেই রয়েছে অপরূপ সুন্দর সোনার গৌরাঙ্গ। মন্দিরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উঠে উপরে গিয়ে আপনাকে দর্শন করতে হবে সোনার গৌরাঙ্গ। তবে তার আগে আপনাকে 10 টাকা প্রণামে দিয়ে তারপরে প্রবেশ করতে হবে সোনার গৌরাঙ্গ দর্শন করার জন্য। এখানে আপনি মাত্র 20 টাকার বিনিময়ে মহাপ্রভুর মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন। 20 টাকা করে সোনার গৌরাঙ্গের ভোগ সঙ্গে সঙ্গে দেওয়া হয় প্যাকেজে করে। 20 টাকা দিলেই ভোগ পাবেন। 20 টাকা মহাপ্রভু শ্রী মন্দির থেকে সোনার গৌরাঙ্গ দেখে চলে আসুন নবদ্বীপের অতি প্রাচীন পুরামা কালী মন্দিরে। মন্দিরে প্রবেশের আগেই আপনারা দেখতে পারবেন পুরামা মন্দিরের সামনেই বেশ কিছু এরকম ফুল বা সন্দেশের দোকান, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রীগুলো সংগ্রহ করে পুজো দিতে পারেন। আর এটি হচ্ছে মূল মন্দির, প্রকাণ্ড একটি বটগাছের তলায় এই পোড়ামাতা মন্দির। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী। নবদ্বীপের এই পোড়ামা কালী সারা বছর দক্ষিণা কালীর ধ্যানেই পূজিত হন।
তবে শুধুমাত্র সরস্বতী পূজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। এই মন্দির প্রাঙ্গণের ডান পাশে রয়েছে ভবতারণ শিব ও বামে ভবতারিণী কালী মন্দির। এরপর আমরা চলে আসলাম ধামেশ্বর মহাপ্রভুর মন্দির দর্শন করতে, যেখানে প্রতিষ্ঠিত আছেন চৈতন্যদেবের দারুমূর্তি এবং শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রী চৈতন্যদেবের পাদুকা যুগল। মূল মন্দিরে প্রবেশের আগে আপনাকে 5 টাকা দক্ষিণা দিয়ে তারপরে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে চৈতন্যদেবের সেই দারু কাঠের মূর্তি। আপনারা দেখতে পাচ্ছেন কাঠের এই পাদুকা দুটি প্রায় 500 বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। একসময় বিষ্ণুপ্রিয়া দেবী নিজ গৃহে পূজা করছিলেন, সেই সময় শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে মহাপ্রভু হাজির হলেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই বলে মহাপ্রভু উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। তখন বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান এবং প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়া দেবী দেখেন একজোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু, কিন্তু সামনে নেই মহাপ্রভু। ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবীর মায়ের স্বপ্নাদেশ পান জন্মভিটের নিমগাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে এবং তার সঙ্গে পাদুকাও পুজো হবে। সেই থেকে আজও পূজিত হয়ে আসছেন চৈতন্যদেবের এই দারুমূর্তি এবং পাদুকা দুটি। বন্ধুরা, আমাদের মায়াপুর নবদ্বীপ ভ্রমণের পার্ট 2-এর ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আর আমাদের পার্ট 3-তে আমরা তোমাদেরকে দেখাবো নবদ্বীপের সবথেকে মূল আকর্ষণ 60-ফুট গৌরাঙ্গ এবং মহাপ্রভুর জন্মস্থান, এছাড়াও আরও কিছু তোমাদেরকে দেখাবো আমাদের মায়াপুর নবদ্বীপ ভ্রমণের পার্ট 3-তে। তো বন্ধুরা, পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তারপরে পার্ট 2-এর ভিডিওটি দেখো। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।